হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পটল বাটা। অনেকে পটল খেতে ভালোবাসে না, তারা এই রেসিপিটি করে দেখতে পারেন, এটা নিশ্চয়ই খেতে ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আমি কীভাবে রেসিপিটি বানিয়েছি দেখে নিই। আমি এখানে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আপনারা যদি না চান নাও ছাড়াতে পারেন, ছুরির সাহায্যে একটু ঘষে পরিষ্কার করে কেটে নিতে পারেন। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন, এগুলোকে সব একসাথে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। ইচ্ছে হলে মিহি পেস্টও বানাতে পারেন, আবার যদি একটু দানা দানা থাকে তাতেও কোনো অসুবিধে হবে না। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে 1/4 টিস্পুন কালো জিরে দিয়েছি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দেওয়ার পর একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটাকে 2 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নিলাম, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি ওই পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। পটল, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, যাতে কড়া তলায় লেগে না যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে ভাজবো। আট মিনিট মতো হয়ে গেছে, আমি এইভাবে নেড়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আগের থেকে দিয়ে দিলে নুন অনেক সময় বেশি হয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি নুনটা এখন দিলাম। এবার নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কড়ার গাপ থেকে পটলটা ছাড়তে শুরু করেছে, তার মানে আমার রান্নাটা রেডি হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা না দিলেও চলে, তবে দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য আমি দিলাম। এবার তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার পটল বাটা রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে। আপনারা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরপর আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার।